ওইখানে আমি বাজারে যাচ্ছি, ফিরে এসে আবার জল আনতে হবে তো, রান্নার জল, চানের জল সব লাগবে। আমি গিয়ে জল নিয়ে আসছি। তুমি না না, তোমাকে জল আনতে যেতে হবে না। না কেন, তুমি কি ভাবলে আমি পারবো না? আচ্ছা সবাই যদি পারে আমি পারবো না কেন? তুমি বাজারে যাও, আমি এগোচ্ছি। কত বড় বাড়ির মেয়ে, কত আরামে বড় হয়েছ, আজ আমার কপালের ফেরে কিনে রাস্তা থেকে জল তুলতে যাচ্ছ। তোমাকে পড়াতে পেরে আমি গর্বিত। তোমাকে নিয়ে আমাদের অনেক আশা, একদিন তুমি আমাদের কলেজের নাম উজ্জ্বল করবে। তুমি পড়াশোনায় কত মেডেল পেয়েছ, পড়াশোনাটাই তোমার ভালোবাসা ছিল, আর আজ সেই পড়াশোনা, তোমার স্বপ্ন সবকিছু জলাঞ্জলি দিয়ে আজকে তোমাকে আমার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে, আমার পাশে থেকে লড়াই করছো। কি হয়ে গেল তোমার জীবনটা এসে? আমার সাথে বিয়ে হয়ে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল তোমার জীবন। আমরা না হয় নিজেদেরকে আবার তৈরি করছি, নতুন করে তৈরি করছি, সে না হয় হলো শূন্য থেকে শুরু, আমরা আবার সব গড়ে নেব। আরেকটা কথা, আমি তোমাকে খুব ভালোবাসি শঙ্কর। তোমার সাথে এইভাবে জীবন কাটাচ্ছি বলে আমার কোনো অনুশোচনা নেই, বুঝলে? আমার মনের কথা তুমি বুঝলে কি করে? এই মনটা যে আমার, আমি বুঝবো না তো কে বুঝবে? এবার কি তুমি বাজারে যাবে নাকি কাস্টমাররা না খেতে পেয়ে ফিরে যাবে? না না, যাই। কিরে, ঘরে বসে বসে ঠ্যাঙাড়ের পর ঠ্যাংনা চালে চলবে? বাজারে ফাজারে যা। হ্যাঁ যাব। আর শোন, এবার থেকে নিজের গাঁটের কড়ি খরচা করে বাজার কিন্তু করতে হবে। হ্যাঁ আমি, হ্যাঁ সোনা চাঁদ আমার, তুমি বাবা কি বললো শুনলি না? এবার থেকে সবাইকে ভাগে ভাগে বাজার করতে হবে, আর আজকে বাজার করার দায়িত্ব তোর। কিন্তু ভাস্কর, আমি কোনো কিন্তু শুনবো না। অনেক দিন মামার বাড়িতে বসে গান্ডে পিণ্ডে ফোকটে গিলেছিস, এসব ধান্দাবাজি আর চলবে না। যবে যবে বলবো তবে তবে তুই বাজারে যাবি, ঠিক আছে? চল বাজারে যা। না, এইভাবে চলতে পারে না,
এইভাবে দিনের পর দিন আমি অপদার্থের মতো বসে থাকতে আর পারবো না। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করব? আমায় কিছু একটা করতেই হবে, আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, কি করবে তুমি, কোথায় যাবে? কিছু একটা করতেই হবে। শোনো শোনো, আমার কথা, আমার কথাটা শুনে যাও। ভগবান, মানুষটা কি করতে কি করে বসবে কে জানে। এই বুচি, সাত সকালে কিন্তু একদম কাওতালি করবি না। আমি এসে আমার বালতিটা আগে বসিয়েছিলাম, আর তুই এসে আমার বালতিটা সরিয়ে দিয়েছিস। তোর এত বড় সাহস! প্রতিদিন সকালে এসে ঠিক একই কথা, তাই না? আমাকে দেখলে তোমার জিভ শুলোয় না? তুমি সকালে এসে বালতি বসিয়েছো, আর আমি মাঝরাতে এসে লাইন দিয়েছি। এই, তোর টোটের গোড়ায় কি সবসময় মিথ্যে কথাই লেগে থাকে? তুমি মিথুক! এই এই, তোমরা দুজন থামবে, নাহলে দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এই মিনতি, তোর এত বড় সাহস! হ্যাঁ, বলেছি, বেশ করেছি। এই এই, তুমি আমার বাতিটা সরালে কেন? তুমি আমার বাতি এত বড় সাহস তুমি হঠাৎ? কি হচ্ছে কি এটা? কি ধরনের অসভ্যতা? বাবা, এ আবার কোথায় থেকে সভ্যতা ঠাকুমা এলো গো? আমাদের ভব্যতা শেখাতে এসেছে। ও বাবা, এ তো হরগড়ি পাইস হোটেলের মেজ বউ এসেছে গো। দেখো, শাড়ির সাথে ভুট জুতো পরে এসেছে, পায়ে নোংরা লেগে যাবে। এদের কীর্তি জানো না? কিছুদিন আগে পাইস হোটেলে মদের ঠেক খুলেছিল, তারপর পাড়ার লোকরা এসে সব ঝাঁপ বন্ধ করে দিয়ে চলে গেছে। তোমরা তো ভদ্রতার মুখোশ পরে থাকো, তোমাদের মধ্যে নোংরা মোটাই বেশি। পাড়াটাকে মধুমাতালের আড্ডা বানিয়েছিল, বেশ হয়েছে পাইস হোটেল বন্ধ হয়েছে। বেশ হয়েছে তো বলে দিলেন। আপনারা জানেন আমাদের হরগৌরি পাইস হোটেলে দিন রাত কত কত মানুষ এসে খেয়ে যেত, কত কত বাড়িতে আমাদের হরগৌরি পাইস হোটেল থেকে খাবার যেত। তোমরা কি মাগনায় খাবার বিলতে নাকি? ওটা তো তোমাদের ব্যবসা ছিল। একটা সবজির থালি 75 টাকা, মাছের থালি 125 টাকা। আজকের দিনে এত কম টাকায় কটা জায়গায় আপনারা খাবার পাবেন বলুন তো? আমাদের হরগৌরি পাইস হোটেল 100 বছর ধরে চলে এসেছে। আমরা আমাদের পাইস হোটেল শুধু ব্যবসা করার জন্য চালাইনি, সৎ পথে মানুষের মুখে অন্ন তুলে দেওয়াটা আমরা আমাদের দায়িত্ব মনে করতাম, আজও তাই মনে করি। তাই একটা খারাপ ঘটনায় আমাদের হরগৌরি পাইস হোটেলকে বিচার করতে আসবেন। কি আমার নীতিবাগে ছিলেন রে? তোমার শাশুড়ি তো তোমাকে, তোমার বরকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, কেন শুনি? এখন তো ফুটপাতে এসে বসেছো। ওখানে আবার আদি হরগৌরি পাইস হোটেল খুলেছে, এদের আর কেচ্ছা শেষ নেই। এদের বাড়ির বউকে আবার ছোট জামা কাপড় পরিয়ে নাচ গান করিয়েছিল। বাড়ির বউকে দিয়ে ম্যাগো, একেবারে বাড়ির বউদের দিয়ে মৌচাক সাজিয়ে বসেছিল। এই যাও তো, যাও এখান থেকে, বেরিয়ে যাও। আমি তো লাইনে ওনার পিছনে দাঁড়িয়েছিলাম। আমাদের সঙ্গে জল নিতে দিচ্ছে এটাই অনেক। তোমাদের কাছে কি আমার কম ঋণ মা? অনেক দেনা। জয়াদি, তুমি তোমার সব জল ওনাকে ঢেলে দিয়েছো, তোমাকে কিন্তু আবার লাইনে দাঁড়াতে হবে। দাঁড়াবো রে বুঝি, দাঁড়াবো। এনারা আমাদের মতো অনেক গরিব পরিবারের জন্য যা করেছেন, তাতেই দুবালতি জল দিয়ে আমার পুণ্যই হবে রে। তোদের দাদা মারা যাওয়ার পর আমাদের এমন দিন গেছে, দুবেলা ছেলে মেয়ে দুটোর মুখে খাবার জোগাড় করতে পারিনি। তখনই হরগৌরি পাইস হোটেলের শঙ্কর দাদা রাতের বেলায় বেনে পয়সায় খাবার বিলি করত, সেই খাবার দিয়ে দুবেলা ছেলে মেয়ে দুটোর মুখে অন্ন তুলে দিতাম রে। আজকে এই দুবালতি জল দিয়ে সেই অন্নের খানিকটা ঋণ না হয় শোধ দিলাম। তোমরা ওদের কত বাজে কথা বলছো জানো? ওনারা কত ভালো মানুষ।
কত বড় মনের মানুষ তোমরা জানো না। শুনেছি তোমরা রাস্তার ধারে একটা পাইস হোটেল খুলেছো, যদি কোনো দরকার হয় আমাকে বলো, আমি যতটুকু পারবো তোমাদের সাহায্য করব। আসছি, এসো। সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।